নিউজ ভ্যানগার্ডের তাজা রোমহর্ষকর খবর ও সর্বশেষ আপডেট দেখার জন্য সাবস্ক্রাইব করুন, সাথে ক্লিক করুন বেল আইকন। এরপর আমরা দেখছি সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকাল। আমরা প্রথমে যেভাবে কবিগুরুর গানে গানে ছিলাম, আমাদের বাকি সময়টুকু আজকে কবিগুরুর গান দিয়েই। আমাদের সাথে রয়েছেন শিল্পী গোপেশ সাহা, আমরা যাব আবার শিল্পীর কাছে। অবশ্যই আমাদের এই পর্বের গানগুলো কি ধরনের গান? এবার একটি গান প্রেম পর্যায় থেকে গাইছি, যদি জানতেন আমার কিসের ব্যথা, এই গানটা গাইব। চলো। যদি জানতেন আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম। যদি জানতেন আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম। যদি আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম। যদি জানতে কোথায় যে বাড়াই মিছে ফিরি আমি কাহার পিছে, কোথায় যে হাত বাড়াই মিছে ফিরি আমি কাহার পিছে, সব যেন মোর বিকি পাইনি তাহার দাম। যদি জানতে আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম। যদি জানতে বেদনার ধন সে কোথায়, ভাবি জনম ধরে ভুবন ভরে আছে যেন, পাইনি জীবন ভরে এই বেদনার ধন সে কোথায়, ভাবি জনম ধরে ভুবন ভরে আছে যেন, পাইনি জীবন ভরে। সুখ যারে কয় সকল জানে, বাজাই তারে খনে খনে, সুখ যারে কয় সকল জানে, বাজাই তারে খনে খনে, গভীর সুরে চাইনে চাইনে বাজে বিশ্রাম। যদি জানতে আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম। যদি জানতে
আমি কি জানি তার নাম, যদি জানতে আমার কি শিরু ব্যথা, তোমায় জানতাম যদি জানতে। যদি জানতেম আমার কিসেরও ব্যথা, তোমায় জানাতাম, কে যেন আমায় কাঁদায় যদি জানতেম। সত্যি তাই, অনেক সময় আমাদের জীবনের অনেক অনেক মুহূর্তই এমনভাবে আমরা বুঝতে পারি না আমরা কেন দুঃখ পাচ্ছি, কিন্তু আমাদের মন ভালো লাগে না। আর কবিগুরু তার লেখনীতেও ঠিক একইভাবে আমাদের মনের কথাগুলো অদ্ভুতভাবে ব্যক্ত করেছেন। তার জন্যই বোধহয় কবিগুরুর গান আমাদের প্রত্যেকের নিজেদের জীবনকে খুঁজে পাই এই গানগুলোতে। আমরা যাব পরের গানে, কি শুনবো এবার? একটু তোমার খোলা হাওয়া। আচ্ছা, গানটা গাইবার চেষ্টা করছি। তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া পালে, তোমার খোলা হাওয়া করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগে পালে, তোমার খোলা হাওয়া। আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো, সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো, রেখো না বিধু কাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। আছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা, মাছির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল ঝড়কে, আমি করব মিতে ডরব না তার ভ্রুকুটিতে, ঝড়কে আমি করব মিতে ডরব না তার ভ্রুকুটিতে, দাও ছেড়ে দাও ওগো আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া শুক্র করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া।
পালে তোমার খোলা খোলা হাওয়ায় আমরা পাল তুলে দিয়েছি, আমাদের গানের তরি বেয়ে যাচ্ছে এবং দেখতে দেখতে অনেকটা পথ আমরা এগিয়ে গেছি আর কিছুটা সময় আছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কথায় সুরের জমজমাট সকালে, অবশ্যই রবি ঠাকুরের গানে। তার আগে দাদার কাছে একটা প্রশ্ন, গানটা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে অনেকদিন ধরে রবীন্দ্র চর্চা করেছেন বা শিক্ষাটা রবীন্দ্র ভারতীতে সম্পূর্ণ রাবীন্দ্রিক ঢং বলি কায়দা বলি অনেকটাই অনেক দিন ধরে সেটার সাথে আপনি যুক্ত, তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে রবীন্দ্র চর্চাটা আগে যেভাবে হচ্ছিল বা এখন যেভাবে হয় দুটোর মধ্যে কোনো ফারাক কি আপনি অনুভব করেন? এখন বর্তমানে রবীন্দ্রনাথ ঠাকুরের গানে কিছু কিছু অনেকে পরিবর্তন আনছেন, কিন্তু সত্যি কথা বলতে কি ব্যক্তিগতভাবে আমার কাছে সেটা কিন্তু মানে আমি মেনে নিতে পারি না কিংবা আমার কাছে ভালোও লাগে না। আমরা যেটা এতদিন ধরে করে আসছি এবং দেখা গেছে রবীন্দ্রসঙ্গীতে রবীন্দ্রনাথ দেখেন এত হাজার হাজার রবীন্দ্রসঙ্গীত, দেখুন একটা কথার অর্থের সঙ্গে তার ভাব এবং সুর এবং তাল লয় সব নিবদ্ধ, তার জন্য বলা হয় কথা এবং সুরের অর্ধনারীশ্বর রূপ যেন আমরা রবীন্দ্রসঙ্গীতের মধ্যে পাই। এবং রবীন্দ্রনাথ ঠাকুর ওনার চিন্তা ভাবনায় মননে উনি যেভাবে সুরগুলিকে সুরারূপিত গানগুলিকে সুরারূপিত করে গেছেন তার চেয়ে থেকে বেরিয়ে অন্য কিছু সুর করলে কিংবা তালে নিবদ্ধ করলে কিংবা যন্ত্রের আধিক্য বেশি করলে সেটার সেই যে গানের গানের মাধুর্য কিংবা অর্থ এবং রস এবং সেটা যেন ব্যাহত হয় আমার সেটা মনে হয়। সেই জন্য আমরা এখনো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কিংবা শান্তিনিকেতনে সেটা কিন্তু করা হচ্ছে না, এখনো সেই নিয়ম মতোই চলবার চেষ্টা হচ্ছে, কিন্তু কিছু কিছু শিল্পীরা এখন এটাকে বেরিয়ে আসতে চাইছেন যেহেতু মানে রবীন্দ্রনাথের বাইন্ডিংসটা উঠে গেছে, এখন তো বাইন্ডিংসটা নেই, কিন্তু পরীক্ষা নিরীক্ষাগুলো যারা পরীক্ষা দেয় তারা কিন্তু স্বরলিপি মেনে কিংবা সেইভাবে করবার চেষ্টা করছেন। এবার আমরা কি শুনবো? আমাদের আর কতটুকু সময় আছে? আমরা ছোট ছোট করে দুটো গান শুনবো। ছোট তাহলে পরবাসী চলে এসো ঘরে একটা, বাহ ভীষণ ভালো গান, গীতাঞ্জলি কাব্য সঙ্গীতে সেটা করে আমি আমি শুধু রইনু বাকি দিয়ে শেষ করবো আজকের অনুষ্ঠান। আমরা চাই আমাদের প্রত্যেকটা দিন যেন খুব ভালো হয়, প্রত্যেকটা সময় যেন খুব ভালো হয়, সেটাই আমাদের একটা চাওয়া থাকে। আর সকাল থেকেই আমাদের এই কাঙ্ক্ষিত চাওয়াটা আমরা চেষ্টা করে যাই, তার জন্যই আমাদের প্রত্যেকটা সকাল আমরা শুরু করি অবশ্যই গানে গানে, কথায় সুরে জমজমার সকালের গান দিয়ে আমাদের প্রত্যেকটা সকাল শুরু হয়, আজকেও চলছে একইভাবে, তবে সময় একদম শেষের পথে। চলে এসো ঘরে পরবাসী, চলে এসো ঘরে পরবাসী, অনুকূল সমীরণ ভরে, অনুকূল সমীরণ ভরে, চলে এসো চলে এসো চলে এসো ঘরে পরবাসী, চলে এসো ঘরে পরবাসী, ওই দেখো কত বার হলো কতবার হলো খেয়া পারা পার, সারি গান উঠিল অম্বরে, চলে এসো চলে এসো চলে এসো
এসো ঘরে পরবাসে, চলে এসো ঘরে পরবাসে। আকাশে আকাশে আয়োজন, বাতাসে বাতাসে আমন্ত্রণ। আকাশে আকাশে আয়োজন, বাতাসে বাতাসে আমন্ত্রণ। মন যে দিল না সাড়া তাই তুমি গৃহ ছাড়া, মন যে দিল না সাড়া তাই তুমি গৃহ ছাড়া। নির্বাসিত বাহিরে অন্তরে, চলে এসো চলে এসো চলে এসো ঘরে পরবাসে, চলে এসো ঘরে পরবাসে। অনুকূল সমীরণ ভরে, অনুকূল সমীরণ ভরে, চলে এসো চলে এসো চলে এসো ঘরে পরবাসে, চলে এসো ঘরে পরবাসে। ভীষণই আসল কথা, রবি ঠাকুরের গান যখনই আমরা শুনি আমাদের মধ্যে যে অনুভবের তৈরি হয়, আমাদের মধ্যে যে বোধের তৈরি হয়, তা প্রত্যেকটা গান এক একটা শিক্ষা, এক একটা আমাদের সেই ভাবটাকে এনে দেয়। তো এভাবে প্রত্যেকটা গান আমরা শুনছি। গোপেশ দা আজকে সকালটা আমাদেরকে সুরে সুরে মাতিয়ে রেখেছে। অবশ্যই রবি ঠাকুরের গানে একটা সম্পূর্ণ আবহ তৈরি হয়ে গেছে রবীন্দ্রসঙ্গীতের সাথে, সমীরণ রূপক এবং রজতের সঙ্গত কোথাও যেন প্রত্যেকটা গানের সাথে একটা মেলবন্ধন হয়ে প্রত্যেকটা গানের প্রকাশ একটা অদ্ভুত ভালো লাগা তৈরি করছিল। আমাদের আজকের অনুষ্ঠানের শেষ গানে যাব আমরা। যাওয়ার আগে আজকে এই গান, প্রত্যেক সপ্তাহেই আমরা থাকি রবি ঠাকুরের গানে, আজকের মতো করে শেষ করব আজকের সকাল। তার আগে শুনবো গানটা। রামপ্রসাদী সুরে আমি শুধু রইনু বাকি, আমি শুধু রইনু বাকি, যা ছিল তা গেল চলে, রইল যা তাকে বল ফাঁকি, যা ছিল তা গেল চলে, রইল যা তাকে বল ফাঁকি। আমি শুধু রইনু বাকি, আমি শুধু রইনু বাকি। আমার বলেছিল যারা আর তো তারা দেয় না সাড়া, আমার বলেছিল যারা আর তো তারা দেয় না সাড়া, কোথায় তারা কোথায় তারা, কে দেখে দেখারে ডাকি, কোথায় তারা কোথায় তারা, কেঁদে কেঁদে কারে ডাকি। আমি শুধু রইনু বাকি, আমি শুধু রইনু বাকি। বল দেখি মা সুধাই তোরে, আমার কিছু রাখলি রে, বল দেখি মা সুধাই তোরে, আমার কিছু রাখলি রে,
আমি কেবল আমায় নিয়ে তোর প্রাণীতে বেঁচে থাকি, আমি কেবল আমায় নিয়ে তোর প্রাণীতে বেঁচে থাকি, আমি শুধু রইনু বাকি, আমি শুধু রইনু বাকি, যা ছিল তা গেল চলে রইল যা তাকে বল ফাঁকি, যা ছিল তা গেল চলে রইল যা তাকে বল ফাঁকি, আমি শুধু রইনু বাকি, আমি শুধু রইনু বাকি। প্রত্যেকটা মুহূর্ত রবি ঠাকুরের অনেকগুলো গানে নিজেদেরকে আমরা জারিত করলাম, অনুভবগুলোকে আরও একবার আমাদের মতো করে আমরা ফিরে পেলাম। আজকের মতো করে অবশ্যই আমাদের আজকে সকালের আড্ডা শেষ করব। তার আগে ধন্যবাদ জানাবো দাদাকে যে এতটা সুন্দর সময় আমাদের সাথে দেওয়ার জন্য, আর সাথে যারা যন্ত্রানুর সঙ্গে ছিলে তাদের প্রত্যেকেই, তাদের প্রত্যেকের বাদন যন্ত্রবাদন এভাবেই চলতে থাকুক আমাদের প্রতি মুহূর্তের গানগুলোর সাথে। আজকের মতো করে আমরা শেষ করব আমাদের আজকের সকাল, আর সেটা অবশ্যই আমার আপনার সববার ভালো লাগার অনুষ্ঠান কথায় সুরের জমজমাট সকাল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর প্রত্যেক সময় যেটা বলি যে আমাদের সাথে থাকবেন। নমস্কার। নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল থেকেই অনেকটা বৃষ্টি, আর তা যেন থেকে থেকে বৃষ্টির যে রঙগুলো রয়েছে কোথাও যেন বর্ষাকে ছাড়িয়ে শরতের বৃষ্টির মতোই আজকে লাগছিল। যদিও নীলাকাশ ছিল না, কিন্তু বৃষ্টির মধ্যেও কিন্তু শরতের আভাস পাওয়া যায়। শরতের মেঘগুলো যেমন পেঁজা তোলার মতো ভাসতে থাকে, ঠিক তেমনি বৃষ্টিগুলিও হঠাৎ করে আসে, হঠাৎ করে যায়। আজকে সকালটা ঠিক এমনই করে শুরু হলো, আর এমন একটি সুন্দর সকালে আজ আমরা থাকব এমন কিছু গানে যে গান আমাদের আত্মার সাথে মিশে গেছে, যে গান আমাদেরকে প্রতিনিয়ত জারিত করে, চালিত করে, যে গান, যে গানে আমরা আমাদের নিজেদের চলার পথকে বেছে নিতে পারি। আমাদের পরম প্রিয় সঙ্গী, আমাদের পরম গুরু কবিগুরুর গানে গানে। আর আজকে আমাদের সাথে এই গানে থাকবেন রাজ্যের অত্যন্ত বরিষ্ঠ শিল্পী গোপেশ সাহা। নমস্কার, সুপ্রভাত। প্রথমে নিউজ ভ্যানগার্ডের স্টুডিওতে আপনাকে স্বাগত। আজকে সকাল অবশ্যই রবি ঠাকুরের গানে গানে আমরা থাকব, আর সাথে যারা রয়েছে যন্ত্রানুর সঙ্গে, কিবোর্ডে রয়েছে সমীরণ, পার্কেশনে রূপম, আর তবলায় রয়েছে রজত। সবাইকে একসাথে সুপ্রভাত জানাচ্ছি। আর রবি ঠাকুরের সকাল মানেই কিছু কিছু মুহূর্তগুলো আমাদেরকে ভালো লাগার মুহূর্তগুলোকে তৈরি করে দেয়। আমরা যাব গানে গোপেশদার কাছে, সকালটা কি দিয়ে শুরু হচ্ছে? সকালবেলা মন জাগ মঙ্গল লোকে দিয়ে শুরু করতে যাচ্ছি। ভীষণ ভীষণ সুন্দর গান, এবং ঠিক তাই আমাদের একটাই ইচ্ছে থাকে যে সার্বিক মঙ্গল, সার্বিক শুভ, সেটাই। চলুন। Oh, oh, oh.
সাগর ভরি জাগে সুন্দর জাগে তরঙ্গে জীবন সাগর হার গগন ভরি জাগে সুন্দর জাগে তরঙ্গে জীবন সাগর নির্মল প্রার্থী বিশ্বের সাথে জাগো অভয় মঙ্গল আলোকে জ্বালিত করতে নব আলোকে যেন আমরা আমাদের প্রতিটা মুহূর্তকে আলোর ছটায় ভরিয়ে দিতে পারি, তাই আমাদের একান্ত প্রার্থনা থাকে পরম করুণাময় ঈশ্বরের সাথে। আর সেখানে প্রকৃতির হাতছানি, প্রকৃতির ভালো লাগা সবকিছুকে নিয়েই আমাদের প্রত্যেকটা মুহূর্ত হয়ে ওঠে সুন্দর। আমরা যাব পরে গানে, পরে কি শুনব? মনমোহন গহন যামিনী শেষ বা সকালের সবগুলো গান কিছুটা চলো। মনমোহন গহন যামিনী শেষ আমারে জাগা ফুটিল
উঠুক, উদ্ভাসিত মন জেগে উঠুক মঙ্গলময় আলোকে, তারই প্রকাশ যেন পাই কবি তোমারই গানে গানে। আমাকে ছুঁয়েছে যারা, তারই অন্তরাত্মায় আমি যে বিস্ফোরিত, তারই প্রকাশ তারই মহিমা ছুঁয়ে থাকুক আমাদেরই প্রাণে। কবির গানে গানে কাছে আমাদের আজকের এই সুন্দর সকাল। আমরা পরের গানে অবশ্যই যাব গোপেস্তা। এবার আমি একটু নবতালে, নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা। বা নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা, যে ঘন আধারে ধ্রুব তারা জ্বলছে, তারই প্রকাশ তারই দ্যুতি তারই অদ্ভুত ছটায় আমরা যে বিচ্ছুরিত। নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা, মনুরে মোর পাখা ভূষণে দিশে হারা, নিবিড় ঘন আধারে জ্বলিছে সাদে হয়ে সকালের প্রত্যেকটা গান দাদা যেভাবে আমাদেরকে শোনাচ্ছেন, আমরা যেন প্রতি মুহূর্তে যেভাবে রবি ঠাকুরকে চাই সেভাবে যেটা পাই আমরা বলি, আমরা সেটা হয়তো অনুভব করি তার জন্যই বলি। দাদার কাছে এই কথাটা নিয়ে যাব যে আপনি দীর্ঘদিন ধরে রবি ঠাকুরের গান চর্চা করছেন, সেভাবে বিশেষ কোন মুহূর্তের কথা মনে পড়ছে যে যেখানে সত্যি আপনি অনুভব করেছেন যে রবি ঠাকুরের গানের সাথে আপনার এই মুহূর্তের সময়টা একদম মিলে গেছে, বা সেখান থেকে হয়তো কোনো আনন্দের মুহূর্ত বা সেখান থেকে কোনো দুঃখের মুহূর্ত? সত্যি আনন্দের মুহূর্ত অনেক আছে, অনেকগুলো মুহূর্ত। যেমন
আমি ত্রিপুরাতে প্রথম তো গান শিখতে পারিনি, সোনামুড়া সাব ডিভিশনে ছিলাম, ওইখানে টিচার পাইনি। পরবর্তী সময়ে কলেজ লাইফে বিএ পাস করার পর বি মিউজ করেছি, এখানে করে কলকাতাতে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি করেছি। সেখানে আমি অডিশন দিয়েছিলাম, তো আমি মায়া সেনের কাছে প্রাইভেট শিখতাম ওইখানে, তো মায়া সেন শিখিয়ে দিয়েছিলেন আজি মম জীবনে নামে চিঠির একটি গান, আরো কতগুলো গান। তো এই গানটা গাওয়ার পর বলেন ধন্যবাদ, আপনার অডিশন শেষ। তো আমি ভাবলাম যে আমার আর চান্স হবে না, কারণ একটি গান শুনেই বিদায় করে দিল, আমরা তো অনেক সময় দুটা তিনটা গান গিয়েও চান্স পাই না। তো মন খারাপ করেই চলে এলাম, কিন্তু মাস দেড়েকের মধ্যেই চিঠি এসে গেল যে আমি পাস করে গেছি। তখন খুব একটা আনন্দ হয়েছিল, যুববাণীতে যদিও, তো 1981 সালে আকাশবাণীর কথা, আকাশবাণী, তখন খুব আনন্দ হয়েছিল যে না রবীন্দ্রসঙ্গীতে আমি রেডিওতেও চান্স পেয়েছি। তখন খুব মানে বেতার জগৎ টগৎ বইও ছিল ওইখানে, নাম উঠতো, আনন্দ হয়েছিল খুব। আর পাশাপাশি সেটাও জানবো যে আমরা বলি যে আমরা দুঃখে থাকলেও রবি ঠাকুরের গান দিয়েই সেখান থেকে বেরিয়ে আসতে পারি, ঠিক সেটাও কি আপনি কখনো অনুভব করেছেন? হ্যাঁ, তা অনুভব করেছি। আমি প্রথম জীবনে এখানে এসে যখন চাকরি পেলাম কমলপুর সাব ডিভিশনে, মানিক ভান্ডার আমার প্রথম পোস্টিং, ওইখানে তো আমি কাউকে চিনি না, আমি শুধু একটা হারমোনিয়াম নিয়ে গেছি। আচ্ছা, ওইখানে আমি ঘরে গান করতাম, প্র্যাকটিস করতাম আর চাকরি করতাম, কিন্তু দেখা গেল আস্তে আস্তে প্রচুর মানুষ মানে গানের টানে ওনারা এসে আমার সঙ্গে পরিচয় করেছেন, আস্তে আস্তে কমলপুর সাব ডিভিশনটাই পরিচিত হয়ে গেল। তো গানটা এমনই একটা জিনিস, মানুষের ফুল যেমন ভালোবাসে গানও তেমনি মানুষ ভালোবাসেন, এবং ওইখানেও আমার অনেক ছাত্র ছাত্রী হয়ে গেল এই আর কি। আমরা যাব পরে গানে, এবার কি শুনবো? এবার আমি আঁখি জলো মুছাইলে, সামনে আমাদের পুজো আসছে একদম, জননী, এই গানটা গাইবার চেষ্টা করছি। আঁখি জলো মুছাইলে জননী, আঁখি জলো মুছাইলে জননী, অসীম স্নেহ তব ধন্য তুমি গো, ধন্য ধন্য তব করুণা, আঁখি জলো মুছাইলে জননী, আঁখি জলো মুছাইলে জননী, অনাথ যে তারে তুমি মুখ তুলে চাহিলে, মলিন যে তারে বসাইলে পাশে, অনাথ যে তারে তুমি মুখ তুলে চাহিলে, মলিন যে তারে বসাইলে পাশে, তোমার দুয়ার হতে কেহ না ফিরে, যে আসে অমৃত পিয়াসে, আঁখি জলো মুছাইলে জননী, আঁখি জলো মুছাইলে জননী,
দেখেছি আজি তব প্রেম মুখ হাসি, পেয়েছি চরণ ছায়া। দেখেছি আজি তব প্রেম মুখ হাসি, পেয়েছি চরণ ছায়া। চাহি না আর কিছু পুরেছে কামনা, ঘুচেছে হৃদয় বেদনা। আখি জল মুছাইলে জননী, আখি জল মুছাইলে জননী, অসীম স্নেহ তব ধন্য তুমি গো, ধন্য ধন্য তব করুণা। আখি জল মুছাইলে জননী, আখি জল মুছাইলে জননী। স্নেহের পরশে আমরা সিঞ্চিত, জননীর স্পর্শ আমাদেরকে সমস্ত শোক দুঃখ থেকে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি। আর সামনে আসছে আমাদের সবার প্রাণের পুজো দুর্গাপুজো, তারই প্রকাশ এখন থেকে আমাদের একটু একটু করে শুরু হয়ে গেছে, তারই প্রস্তুতি শুরু হয়ে গেছে। কোথাও যেন গানগুলোর মধ্যেও তারই কিছু কিছু প্রকাশ আমরা খুঁজে পাই। আমরা এবার নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। আমরা দেখছি সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকাল, ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন বন্ধুরা।